দেখলাম গ্রেটার রোডের নৌকা চলছে, নেটে দেখা, যাওয়ার তো কায়দা নেই। রাজশাহীর ইতিহাসে কখনো কি এরূপ ঘটেছে? যদি বলেন আল্লাহ নৌকাকে কবুল করেছে বলেই তো নৌকা জিতে গেছে, হ্যাঁ নৌকা কবুল করা মানে এটা নয় যে রাস্তা দিয়ে নৌকা চলবে। মৌসুম পরিবর্তন হয়ে যাচ্ছে, আষাঢ় শ্রাবণ বর্ষাকালে পরিবর্তে এখন ভাদ্র আশ্বিন বর্ষাকাল হচ্ছে, এটা নতুন অভিজ্ঞতা আমাদের জীবনে। কোনো দেশে ডুবে যাচ্ছে, কোনো দেশে দামনালের আগুনে দগ্ধীভূত হচ্ছে। কিছু ধনী মানুষ ডিপ টিউবওয়েল পুঁতে একবার নিচেতে পানি টেনে আনতেছে, ফলে পানি শুকিয়ে যাচ্ছে কিন্তু উপরে ফসল বেশি হচ্ছে। এই লোভে, ফসলের লোভে তুমি পানি টানলে বটে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বর্তমান প্রেক্ষাপট এই যে বাংলাদেশে সর্বত্র এই বৃষ্টি হচ্ছে চূড়ান্ত পর্যায়ে, আমাদের মৌসুম পরিবর্তন হয়ে যাচ্ছে, আষাঢ় শ্রাবণ বর্ষাকালে পরিবর্তে এখন ভাদ্র আশ্বিন বর্ষাকাল হচ্ছে, এটা নতুন অভিজ্ঞতা আমাদের জীবনে। এর জন্য কারা কতটুক দায়ী? আবহাওয়া বিশারদ পণ্ডিতরা যা বলেন তা এই, এর জন্য মূলত দায়ী বান্দা, আল্লাহ নয়। বান্দা বিশেষ করে যে লোভী বান্দা, আরও চাই আরও চাই আরও চাই, তাদের অতি লোভের প্রায়শ্চিত্ত হচ্ছে সারা পৃথিবীব্যাপী। আজকে বিভিন্ন দেশের অবস্থা দেখেন, কোনো দেশে ডুবে যাচ্ছে, কোনো দেশে দামনালের আগুনে দগ্ধীভূত হচ্ছে, কোনো দেশে তুষারপাত হচ্ছে, আর বাংলাদেশে অসময়ে বৃষ্টিপাত হচ্ছে, বাড়ি থেকে বের হওয়া যায় না, এক হাঁটু পানি, যত ময়লা পানি সব জমা হয়ে গেছে, বেশি নেবে পানি খাওয়ার উপায় নেই, সাবমার্সিব টিউবওয়েলও পানি ঢুকে গেছে, ফলে যত নোংরা পানি চলে আসছে যখন দোতলায় তিনতলায় চারতলায়, কিছুই করার নেই, মিস্ত্রিও পাবেন না, সে কত জায়গায় যাবে? পানির স্তর নেমে গেছে, ঢাকা শহরে পানির স্তর 55 ফুট নেমে গেছে, রাজশাহী পানির স্তর 132 ফুট নেমে গেছে, বরেন্দ্র অঞ্চলে পানির স্তর আরও বেশি নেমে গেছে। দায়ী কে? কিছু ধনী মানুষ ডিপ টিউবওয়েল পুঁতে একবার নিচেতে পানি টেনে আনতেছে, ফলে পানি শুকিয়ে যাচ্ছে কিন্তু উপরে ফসল বেশি হচ্ছে। এই লোভে, ফসলের লোভে তুমি পানি টানলে বটে, তো আসল ক্ষতির হলো কার? একক ব্যক্তির নয়, পুরো সমাজের, পুরো জাতির। হাজার হাজার মানুষ আজকে পানির অভাবে কষ্ট পাচ্ছে, যত বেশি শিল্প কারখানা হবে গ্যাস বের হবে, যত বেশি গাড়ি চলবে গ্যাস বের হবে, এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে গিয়ে প্রভাব বিস্তার করবে, একে ইংরেজিতে বলা গ্রিন হাউস ইফেক্ট, আর ওইখান থেকে এগুলো বায়ু দূষণ সৃষ্টি করে। পৃথিবীর সর্বাধিক বায়ু দূষিত শহর হচ্ছে ঢাকা, এখন পর্যন্ত ফার্স্ট আছে, এককালে প্রশাসনিক দুর্নীতির কারণে বাংলাদেশ ছিল দুর্নীতিতে ফার্স্ট পরপর 2 বছর, ঠিক অমনিভাবে এখন হয়েছে বায়ু দূষণে ফার্স্ট। দায়িত্ব বান্দা, দেখেন ঢাকার দিকে তাকিয়ে যানজটের অবস্থা, শত শত গাড়ি দাঁড়িয়ে থাকে স্টার্টিং পজিশনে, আসা গ্যাসগুলো বের হয় চলে যায় আকাশে, ক্ষতি করে সেখানে আমরা বুঝতে পারি না।
কিছু সংখ্যক লোকের কারণে, সবার কারণে নয়। এর জন্য তাদেরকে অবশ্যই আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, প্রশাসন হোক আর শিল্পপতি হোক, যিনি যেভাবে আছেন, প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত যারা করছেন জেনে শুনে তাদেরকে অবশ্যই আল্লাহর কাছে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। নিজেকে ক্ষতির মধ্যে ফেলার জন্য এবং আল্লাহর বান্দাদেরকে ক্ষতির মধ্যে ফেলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃঢ়ীন ঘোষণা, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই কাল কিয়ামতের মাঠে স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তাই যিনি যে পর্যায়ে যে দায়িত্বে আছেন প্রত্যেককেই এই হাদিস মেনে চলা উচিত, নইলে নিজেরা ক্ষতিগ্রস্ত হব, সবাই ক্ষতিগ্রস্ত হবেন। আজকের এই বৃষ্টিতে যে নিচের থেকে পানি উঠছে, ময়লা পানি, এটা কি স্পেশাল ঘরে উঠছে না? এটা কি মেয়র সাহেবের ঘরে উঠছে না? দেখলাম গ্রেটার রোডের নৌকা চলছে, নেটে দেখা, যাওয়ার তো কায়দা নেই। রাজশাহীর ইতিহাসে কখনো কি এরূপ ঘটেছে? যদি বলেন আল্লাহ নৌকাকে কবুল করেছে বলেই তো নৌকা জিতে গেছে, হ্যাঁ, নৌকা কবুল করা মানে এটা নয় যে রাস্তা দিয়ে নৌকা চলবে। দুর্ভাগ্য আমাদের, আমাদের করণীয় কি? মনুষ্য সৃষ্ট বিষয়টির বিচার আল্লাহ করবেন মানুষদের, কিন্তু এর মাধ্যমে নিরীহ মানুষ যারা নির্দোষ তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের বাঁচার উপায় কী? তাদের সম্পর্কে আল্লাহ পাক সবাইকে বলে দিচ্ছেন, ধনী হোক গরিব হোক, ধনীরাও বিপদগ্রস্ত হয়, গরিবরাও বিপদগ্রস্ত হয়। যদি সে ইমানদার হয় তাহলে তার ফলাফল কী? আল্লাহ পাক সবার উদ্দেশ্যে বলছেন, আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নিব, বেশাই ইমিনাল খাওয়াফি ওয়াল জু, অল্প হোক বা বেশি হোক ভীতির মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, মাল সম্পদের কমতির মাধ্যমে, সন্তানাদি বা ফসল ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে, অসামরদ, ঘাস থাকবে ফল হবে না, স্বামী স্ত্রী আসে সন্তান হবে না, সন্তান তো বাপ মায়ের ফল, গাছে যে ফল হয় এটাও কিন্তু আল্লাহর হুকুমই হয়, গাছ লাগাবেন না সার দেবেন ফল হতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নাই। অবশ্যই সাবিরিন, সেই সময় তুমি জান্নাতে সুসংবাদ দাও ধৈর্যশীলদের, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন, যাদেরকে যখন কোনো বিপদ স্পর্শ করে, কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাব, কেউ আগে যাব কেউ পরে যাব, এই যে ফারাক। একটা পার্থক্য আপনাদের বুঝিয়ে দিই, বান্দা সৃষ্ট ক্ষতি কেমন আপনারা দয়া করে নিজের বাড়ির সামনে বা আমাদের মার্কাজের সামনে এর ড্রেনেজ সিস্টেম দেখে একটু দেখেন। আল্লাহর বিধান কি? যেখানে নদী তার তীরে তিনি মাটি উঁচু করে দিয়েছেন যাতে বান্দা বসবাস করে, বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা শহর, তাই না? ঢাকার পানি ময়লা সব বুড়িগঙ্গা পড়বে, বুড়িগঙ্গা করে সোজা সমুদ্রে চলে যাবে। রাজশাহীর পানি পড়বে পদ্মায়, চলে যাবে পানিতে। পদ্মা কি আল্লাহ সৃষ্টি, বুড়িগঙ্গা আল্লাহ সৃষ্টি, এই উঁচু মাটিটাও আল্লাহ সৃষ্টি, বান্দা করেছে কি? ড্রেনেজ বানিয়েছে, দেখা যায় খুব সুন্দর, কিন্তু পানি চলে না, পানিটা তো ফেলতে হবে নদীতে, তবে তো নদী কাজ দিবে। এইটুক কাজ খালি আপনার,
এটুকু 52 বছর আপনি করতে পারেন নাই। আজ বুড়িগঙ্গা ভাগাড়ে পরিণত হয়েছে আর পদ্মাতে বস্তি পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। এই সামান্য একটু কাজ, এর জন্যই এত ভোটা ভুটি, এত লাঠালাঠি, হানাহানি, কি যে হচ্ছে দেখছেন না? লাভটা কি? যে লাউ সেই কদু। অতএব বান্দা সৃষ্ট মুসিবত বান্দাকে ভোগ করতেই হবে, এটা মনে করবেন না যে আল্লাহ করেছে আল্লাহ আমাদের ক্ষমা করবে। জি না, অত সহজ না, এটুকু কাজ আপনার করতে হবে।